এই মেশিনটি হলো একটি 250 ডিমের সেমি অটো এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন। এই মেশিনে ব্যবহার করা হয়েছে ডাবল সার্কিট কন্ট্রোলার, একটি বিদ্যুতের সাহায্যে চলবে আর একটি ব্যাটারির সাহায্যে চলবে, এবং সেই সাথে মেশিনের সাথে থাকছে একটি মিনি হাইগ্রোমিটার। যে হাইগ্রোমিটারের সাহায্যে আপনারা মেশিনের ভিতরে পানির আর্দ্রতা কত থাকবে তা দেখতে পারবেন। মেশিনটিতে আপনারা বিদ্যুতের লাইন এবং সেই সাথে ব্যাটারির লাইন দুটোই দিয়ে রাখবেন। যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে লাইন নিয়ে মেশিনটি চলতে শুরু করবে, আবার যখন বিদ্যুৎ চলে আসবে তখন অটোমেটিকলি বিদ্যুতের লাইনটি তখন কানেকশন নিয়ে মেশিনটি চলতে শুরু করবে। তো আসুন আমরা এখন মেশিনের ভিতরটা দেখি। এটা হলো মেশিনের ভিতরটা, অনেক সুন্দর দেখতে। এখানে একটি থাক ব্যবহার করা হয়েছে। এখন বর্তমানে মেশিনটি ডিসি বাল্ব জ্বলতেছে এবং সেই সাথে ডিসি ফ্যানটি চলতেছে, বর্তমানে ব্যাটারির সাহায্যে মেশিনটি চলতেছে। এখন ডিসি লাইনটি অফ করে দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে, যার কারণে ব্যাটারি সংযোগটা ক্লোজ করে দিয়ে এখন মেশিনটি বিদ্যুতের সাহায্যে চলছে। এখানে এই মেশিনে ব্যবহার করা হয়েছে দুটি আলাদা আলাদা ফ্যান, যেটা একটি এখন যেটা চলছে সেটা বিদ্যুতের সাহায্যে ফ্যান এবং বিদ্যুতের সাহায্যে বাল্বটা জ্বলছে। যখন বিদ্যুৎ সংযোগটা চলে যাবে তখন অটোমেটিকলি এই এসি লাইনের ফ্যান এবং বাল্বটা বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই ব্যাটারি লাইনের বাল্ব এবং ফ্যানটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনাদের বিদ্যুৎ চলে গেলেও আপনাদের মূল্যবান ডিমগুলো নষ্ট হবার হাত থেকে বেঁচে যাবে। তো মেশিনের উপরে একটা এরকম থাক ব্যবহার করা হয়েছে, মেশিনের নিচে যে ডিমগুলো থাকবে আপনারা এইভাবে নিচ দিয়ে সাইড দিয়ে হাতটা ঢুকিয়ে দিয়ে এইভাবে ডিমগুলো একেবারে শেষ মাথা পর্যন্ত আপনারা ডিমগুলো ঘুরাই দিতে পারবেন। আর মেশিনের ভিতর সেন্সরটা থাকবে একেবারে এখানে কোনার ভিতরে, তাহলে মেশিনের টোটাল একটা এভারেজ হিসেবে টেম্পারেচারটা ওখানে কাউন্ট হবে। এই ছিল 250 ডিমের সেমি অটো এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন। মেশিনটি দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে। মেশিনের বাহ্যিক দিক থেকে ভিতরের দিকটি দেখতে বেশি সুন্দর, অন্যান্য মেশিনের চাইতে এই মেশিনটি দেখতে অনেক বেশি সুন্দর এবং এর কার্যকারিতাও অনেক বেশি। আপনারা এই ধরনের মেশিনে হ্যাচিং রেট পাবেন 90 থেকে 92% পর্যন্ত। এই মেশিনটি ককশিডের বডি তৈরি, ককশিডের বডি তৈরি হওয়ার পরও আমরা মেশিনের ভিতরে ফুয়েল ফোম ঢাকনায় এবং মেশিনের বক্সের ভিতরে ব্যবহার করেছি, যাতে তাপ রোধক ক্ষমতা আরও বেশি হয়। আপনাদের যাদের এইরকম এসি প্লাস ডিসি 200, 250, 300 ক্যাপাসিটি মেশিন প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।